মধ্যবিত্তদের করে বিপুল ছাড়, গরিবদের বিনামূল্যে খাদ্য প্রদান, বয়স্কদের সঞ্চয়তেও ছাড়, শিক্ষাক্ষেত্র, রেল, দেশি প্রকল্পে আরও বেশি আর্থিক অনুদান। 2023 অর্থবর্ষের বাজেটে হাসি ফুটছে মধ্যবিত্তদের মুখে। 2024 সালে লোকসভা ভোটের আগে এটাই পূর্ণাঙ্গ বাজেট, তাই শুধু আক্ষরিক অর্থে নয়, রাজনৈতিক দৃষ্টিভঙ্গির দিক থেকেও 2023 সালের এই বাজেট ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এই বাজেটে কারা সবচেয়ে লাভবান হলো, মধ্যবিত্তের কতখানি সুবিধা করতে পারলো নির্মলা, মোদিনামিক্সে কতখানি সুবিধা পাবে দেশবাসী, এক ঝলকে দেখে নিন আজকের বাজেটের কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা। মধ্যবিত্তদের আয়করে দেওয়া হলো বিপুল পরিমাণে ছাড়, বার্ষিক 7 লক্ষ টাকা আয়ের ক্ষেত্রে দেশবাসীকে দিতে হবে না কোনো ট্যাক্স। গত অর্থবর্ষ অনুযায়ী 5 লক্ষ টাকা পর্যন্ত আয়কর দিতে হতো না সাধারণ মানুষকে। প্রবীণ ব্যক্তিদের সঞ্চয়ের ক্ষেত্রেও বাড়তি ছাড়, 30 লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়ে আয়কর ছাড় পাবেন বয়স্করা। শুধু তাই নয়, পোস্ট অফিসে সঞ্চয়ের ক্ষেত্রেও থাকছে বাড়তি সুবিধা। দাম কমতে চলেছে ফোন, টিভি, ব্যাটারি চালিত গাড়ির। অন্যদিকে এই বাজেটে দেশের মহিলাদের প্রতি অতিরিক্ত নজর দেওয়া হয়েছে, আনা হয়েছে নতুন প্রকল্প মহিলা সম্মানপত্র, যার দরুন গোটা দেশের বিভিন্ন প্রান্তের মহিলারা সুবিধা পাবেন একাধিক, রাখা যাবে 2 লক্ষ পর্যন্ত টাকা। পাশাপাশি এই বাজেটে শিশু শিক্ষার উপর অতিরিক্ত জোর দিয়েছেন নির্মলা। ডিজিটাল লাইব্রেরি, দেশজুড়ে নতুন নার্সিংহোম এবং আদিবাসী স্কুলগুলিতে 38,800 শিক্ষক নিয়োগের প্রস্তাব দিয়েছেন তিনি। দেশের রেল ব্যবস্থা, আবাস যোজনায় বরাদ্দ বৃদ্ধি করল কেন্দ্র। দেশের কৃষিক্ষেত্রকে আরও মজবুত করতে 63,000 প্রাথমিক কৃষি ক্রেডিট সোসাইটিকে কম্পিউটারাইজড করার সিদ্ধান্ত। দাম বাড়ানো হলো সিগারেটের, দেশে নিকোটিন সেবনের প্রবণতা কমাতে বড় পদক্ষেপ মোদী সরকারের। দাম বাড়ানো হলো সোনা, হীরে এবং জামা কাপড়ের।